নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে মোহনবাগান দলের দুটো ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব, তাছাড়া দু একটা ছোটোখাটো আপডেটও দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান সহ ফুটবলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আলোচনা করব এফসি গোয়া দল নিয়ে। সো এফসি গোয়া তাদের হেড কোচ কার্লস পেনা এবং তাদের কোচিং স্টাফকে কিন্তু ছেড়ে দিয়েছে। সো নেক্সট মরশুম থেকে কিন্তু একটা নতুন কোচিং স্টাফ ও হেড কোচকে আমরা দেখতে চলেছি। নেক্সট আমরা আলোচনা করব মুম্বাই সিটি এফসি দলের বিদেশি প্লেয়ার অ্যালবার্টো নগুয়েরাকে নিয়ে। সো নগুয়েরা কিন্তু মুম্বাই সিটি এফসি দল ছাড়তে চলেছে, আর নগুয়েরা এই মরশুমে কিন্তু একেবারেই গেম টাইম পাচ্ছিলেন না মুম্বাই সিটি এফসিতে, তাই হয়তো এই সিদ্ধান্ত। নেক্সট মোহনবাগান দলেরই আপডেট দেবো। সো প্রথমে আকাশ মিশ্রাকে নিয়ে আলোচনা করে নিই। সো বেশ কিছু সোর্স অনুযায়ী কিন্তু মোহনবাগান দল আকাশ মিশ্রাকে 5 বছরের লম্বা চুক্তিতে কিন্তু দলে আনতে চলেছে এবং মোটা অঙ্কের টাকাও কিন্তু তাকে অফার করেছে মোহনবাগান দল। অর্থাৎ এক কথায় কিন্তু একটা রেকর্ড ডিল করতে চলেছে মোহনবাগান দল আকাশ মিশ্রার সঙ্গে। আর মোহনবাগান দলের কিন্তু পরের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এএফসি কাপের কোয়ালিফায়ার্সে। সো এই ম্যাচের পরেই কিন্তু হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পারি। সো নেক্সট আমরা আলোচনা করব মোহনবাগান দলের ক্যাপ্টেন প্রীতম কোটালকে নিয়ে। সো বেঙ্গালুরু এফসি কিন্তু প্রীতম কোটালকে দলে নিতে ইন্টারেস্টেড, তবে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু প্রীতম কোটালের 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে ইনিশিয়াল পর্যায়ে রয়েছে এই ডিলটা। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই এই প্রীতম কোটালকে ধরে রাখতে চাইবে, কারণ প্রীতম কোটাল কিন্তু ক্যাপ্টেন্সিভাবে দেখিয়েছে এবং খুবই ভালো পারফরমেন্স করেছে কিন্তু প্রীতম কোটাল এই মরশুমে। সো আরও দু একটা মরশুম কিন্তু অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট প্রীতম কোটালকে ধরে রাখবে নিজেদের দলে। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।